Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem amma ba'd. Wa'udhu billahi minash shaitanir rajeem. Bismillahir rahmanir rahim. Lirrijali naseebun mimma tarakal والوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلاهن ثلثا ما ترك وإن كان واحدا فلها النصف وَلَهَا النِّصْفُ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِنْ كَانَ لَهُ وَلَدٌ وَإِنْ لَمْ يَكُنْ لَهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَاهُ فَلِأُمِّهِ السُّدُسُ فَإِن كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا فَرِيضَةً مِنَ اللَّهِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا নন্দিয়া সংঘ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। অন্তরন্তর স্থল থেকে প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা ও দোয়া রইল। আশা করি তোমরা তোমাদের মাতা পিতা, ভাই বিরাদর, আত্মীয় স্বজন, পাড়াপড়শি নিয়ে ভালো আছো। আর ভালো থাকাই আমি কামনা করি। তোমাদের দোয়ার বদলতে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমাকেও আল্লাহ ভালো রেখেছেন। প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আজকে তোমাদের অষ্টম শ্রেণীর তোমাদের পাঠ্য বই, যে পাঠ্য বইটি কোরআন মাজিদ ও তাজবীর, এই পাঠ্য বই থেকে একটি গ্রন্থ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি আবু হায়দার মোহাম্মদ নোহমান, সহসৌপান নন্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর। দেখো, তোমাদের পাঠ্য পুস্তকের চতুর্থ পরিচ্ছেদ মোয়ামেলা, চতুর্থ পাঠ নারীর অধিকার। নারীর অধিকার সম্পর্কে আমি একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আলহামদুলিল্লাহ, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী, ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো, মনোযোগের সাথে তোমাদের পাঠ্য বই, খাতা, কলম নিয়ে তোমরা তোমাদের নিজ নিজ স্থানে বসে আমার ক্লাসটিতে অংশগ্রহণ করবে এবং আমার ক্লাসটি উপভোগ করবে, দর্শন করবে, শ্রবণ করবে। অত্যন্ত দৃঢ়তার সাথে, একনিষ্ঠতার সাথে, মনোযোগের সাথে, অন্তরের কান, অন্তরের চক্ষু ভিড় করিয়া গুরুত্ব সহকারে ক্লাসটি শুনে অর্জন করার জন্য তোমরা সকলেই চৌকান্না থাকবে, সচেষ্ট থাকবে এবং এই ব্যাপারে তোমাদের গুরুত্ব সহকারে ক্লাসটি গ্রহণ করবে আমি আশা
আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, নারীর অধিকার সম্পর্কে আল্লাহ পাক বলেন, নারীর অধিকার সম্পর্কে আল্লাহ পাক বলেন, লিযযালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান। এখন নারীর অধিকার, অধিকার বলতে আমরা কি বুঝি? নর এবং নারীর সবাই আল্লাহ তাআলার সৃষ্টি, নারীও আল্লাহ তাআলার সৃষ্টি, নরও আল্লাহ তাআলার সৃষ্টি, নারী পুরুষ উভয় আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক শুধু নারী এবং পুরুষ সৃষ্টি করেন নাই, 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। প্রত্যেক সৃষ্টিকুলের মধ্যে, প্রত্যেক সৃষ্টি জাতের মধ্যে আল্লাহ নর এবং নারীর ব্যবস্থা করেছেন, শুধু মানুষের মধ্যে করেন নাই। তো সমাজের উন্নতির জন্য সবার অবদান অনস্বীকার্য, তাই ইসলাম কখনো নারীদেরকে অবজ্ঞার চোখে দেখেনি এবং ইনসাফের সাথে তাদের হক আদায় করতে বলেছেন। নারীদের অধিকার সম্পর্কে আল কোরআনে বলা হয়েছে, লিযযালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতা মাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তি থেকে পুরুষের অংশ আছে, এবং পিতা মাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে। লিযযালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতা মাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ রয়েছে। তা পিতা মাতা আত্মীয় স্বজনের পক্ষ থেকে যে সকল সম্পদ রেখে তারা ইন্তেকাল করে দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন, তাদের সম্পদের মধ্যে পুরুষের অংশ আছে, তেমনি وَالنِّسَاءُ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ نَصِيبًا مَّفْرُوضًا। এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, যেমন পুরুষের অংশ আছে তেমনি নারীরও অংশ আল্লাহ সাব্যস্ত করে দিয়েছেন। এটা অল্প হোক অথবা বেশি হোক, এক নির্ধারিত অংশ, এটা ইচ্ছা করলেই কেউ কম বেশি করতে পারবে না। কম বেশি করার কোনো অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ মাতা পিতার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে যেরকম পুরুষের অধিকার রয়েছে, অংশ রয়েছে, নারীরও ঠিক সেই রকম অংশ রয়েছে, সেরকম নারীরও অংশ রয়েছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ওয়া ইন কুন্না নিসাআ ফাওকাসনাতাইনি ফালা হুন্না সুলুসান। আল্লাহ তোমাদের সন্তান সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান। একজন পুত্র সন্তান আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াই, দুইজন নারীর সমান একজন পুরুষে পাবে, দুইজন নারীর সমান একজন পুরুষে পাবে পুত্রের, অর্থাৎ পুত্রের দুই অংশ এবং কন্যা সন্তানের এক অংশ। ফা ইন কুন্না নিসা উন ফাওকাসনাতাইনি ফালা হুন্না সুলুসা, কিন্তু কন্যা দুইয়ের অধিক থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ। মা তারাকা ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসবু ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস, কিন্তু কন্যা দুয়ের অধিক থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ, আর মাত্র কন্যা এক কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ। একজন কন্যা যদি থাকে লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসবু, যদি একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তাদের জন্য অর্ধাংশ। ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস, আর তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ।
এক ষষ্ঠাংশ মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদুন ফা ইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদু ওয়ারিসাহু আবাওয়াইহি পিতা মাতার পরিত্যক্ত প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ সে নিঃসন্তান হলে এবং পিতা মাতার উত্তরাধিকারী হলে তার মাতার জন্য এক তৃতীয়াংশ ফালি উম্মিহি সুলুস তার মায়ের জন্য মাতার জন্য এক তৃতীয়াংশ ওয়াইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুস এক তৃতীয়াংশ তার ভাই বোন থাকলে মাতার জন্য এক ষষ্ঠাংশ মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইনিন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুকুম আকরাবু লাকুম নাফআন ফারিদাম মিনাল্লাহ ইন্না আল্লাহ কানা আলিমান হাকিমা। হে সবই সে যা ওসিয়ত করে তা দেয় এবং ঋণ পরিশোধের পর তোমাদের পিতামাতা সন্তানের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতম তা তোমরা অবগত নয়, নিশ্চয়ই এটা আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়, আল্লাহ নারী এবং পুরুষের অধিকার এখানে বণ্টন করে দিয়েছেন। এই আয়াতের মূল বক্তব্য আলোচ্য আয়াতের মৃত ব্যক্তির সম্পত্তির আত্মীয় স্বজনের যে অংশ রয়েছে তার বিধান দেওয়া হয়েছে, কে কত অংশ পাবে তা বর্ণনা করার সাথে সাথে সকলের হক সঠিকভাবে আদায় করার প্রতিও তাকিদ দেওয়া হয়েছে। কারণ আত্মীয় স্বজনের মধ্যে কে বেশি উপকারী তা কারো জানা নেই। এ আয়াতে কারিমা ওয়ালিল রিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুনা অথবা খালেদ আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী আর ফাজা কন্যা ও অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের বঞ্চিত করে সকল সম্পত্তি দখল করে নিল। এতে হযরত আউস বিন সাবিতের স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করেন এবং বললেন, হে রসুল, আমার স্বামী আউস বিন সাবিত মারা গিয়েছে আর তার তিনজন কন্যা রয়েছে, কিন্তু তার প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও আমরা কিছুই পাচ্ছি না। সকল সম্পত্তি সুয়াইদের নিকটে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন। অতঃপর সে বলল, হে আল্লাহর রসুল, তারা তো উটের চড়তে পারে না, ঘোড়ায় দৌড়াতে পারে না, তাহলে কেন তাদেরকে সম্পত্তি দিব? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াত নাজিল করেন। আর এখানে বলা হয়েছে যে শুধু পুরুষরাই অংশ পাবে না, বরং নারীরাও অংশ পাবে। তাহলে এই যে ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, সেই ঘটনাটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে সানে নজরুলটি দেওয়া আছে, এটা ভালো করে তোমরা অধ্যয়ন করবে, তাহলে তোমরা বুঝবে কেন আয়াত নাজিল হলো, কাদের জন্য নাজিল হলো। হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ ছিলাম, এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তারা আমাকে বেহুশ অবস্থায় পাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করলেন এবং অজুর পানি আমার পায়ে ছিটিয়ে দিলেন, সাথে সাথে আমি সুস্থ হয়ে গেলাম। অতঃপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে বসলেন, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, হুজুর, আমার সম্পত্তি কিভাবে বণ্টন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। অতঃপর মিরাসের আয়াত নাজিল হলো। তাহলে দ্বিতীয় মতামত হলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ ছিলেন, তখন সে অবস্থায় হুজুরের আগমনে হুজুর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিকিৎসা করলেন,
এবং ওনার নিকটে বসলেন। তখন তিনি এই প্রার্থনা করেছিলেন তার সম্পত্তিটা কিভাবে বণ্টিত হবে, একে কেন্দ্র করে আয়াতে কারিমা নাযিল হয়েছে। ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতামাতার পরিত্যক্ত সম্পত্তি পুরুষের ন্যায় নারীরাও অধিকার আছে। এ কথায় আল্লাহ পাক সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। অন্য কোনো ধর্মের ইসলামের ন্যায় নারীদেরকে এত বেশি মর্যাদা দেওয়া হয়নি। ইসলাম নারীর অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় সহ সকল অধিকার সবচেয়ে বেশি নিশ্চিত করেছে। কন্যা হিসাবে নারীর মর্যাদা, ইসলামে নারীর মর্যাদা, ইসলামে কন্যা হিসাবে নারীদের অনেক মর্যাদা দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি যদি কন্যা সন্তান থাকে, যে কোনো ব্যক্তির যদি কন্যা সন্তান থাকে আর সে তাকে জীবন্ত কবর না দিয়ে তাকে মর্যাদা দেয় এবং পুত্র সন্তানের চেয়ে কম না ভালোবাসে, তবে আল্লাহ পাক তাকে বেহেশত প্রবেশ করাবেন। তাহলে একজন কন্যা সন্তানের কত মর্যাদা, যে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হইলেই জীবন্ত পুঁথিত করা হতো, জীবন্ত কবরস্থ করা হতো আর ছেলেদেরকে রেখে দেওয়া হতো। কিন্তু এই প্রথা, এই কুপ্রথা খণ্ডন করার জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এবং তার রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন কন্যা সন্তানের মর্যাদা এবং তার বয়সী প্রশংসা করেছেন। স্ত্রী হিসাবে নারীর অধিকার ও মর্যাদা ইসলামে স্ত্রীর মূল্যায়ন করা হয়েছে। স্ত্রীর উপর স্বামীর যেমন অধিকার, স্বামীর উপর স্ত্রীরও তেমন অধিকার রয়েছে। নিজস্ব সম্পত্তির স্ত্রীকে স্বাধীনতা দান করা, স্বামীর সম্পত্তির স্ত্রীর অধিকার দান করা, মিরাজের অংশ নির্ধারণ করা, স্ত্রীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা দান করা ইত্যাদি মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। ইসলাম নারীদেরকে কোনো দিক দিয়ে ক্ষুণ্ণ করেন নাই, কোনো দিক দিয়ে তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেন নাই, নারীদের মর্যাদাকে উত্তরোত্তর উন্নতি, উত্তরোত্তর বাড়িয়ে দিয়েছেন। মা হিসাবে নারীর অধিকার ও মর্যাদা, তার কারণ একজন স্ত্রীর সম্পর্কে বলা হয়েছে হুন্না লিবাসুল্লাহ, হুন্না একজন স্ত্রী তার স্বামীর পোশাক, স্বামীও তার স্ত্রীর পোশাক। নারীর স্ত্রী হিসাবে মর্যাদা, আল্লাহ পাক নারীদেরকে কত মর্যাদা দিয়েছেন অন্য কোনো ধর্মে, অন্য কোনো লাইনে এত মর্যাদা দেওয়া হয়নি। মা হিসাবে নারীর অধিকার ও মর্যাদা ইসলামে নারীকে মা হিসাবে যে সম্মান দান করেছে, পৃথিবীতে অন্য কোনো ধর্ম এ ধরনের মর্যাদা দেয়নি। এক হাদিসে মায়ের সাথে সদাচরণের কথা তিনবার বলা হয়েছে, এছাড়াও পিতামাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দান করা হয়েছে। কোরআন শরীফ হাদিস শরীফে রাসূল বলেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ। আর কোরআনের কারিমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে মায়ের সাথে কীরূপ আচরণ করবে, মায়ের সঙ্গে কীরূপ ব্যবহার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রশ্ন করায় তিনবার মার সঙ্গে সদুপদেশ, মায়ের সঙ্গে ভালো আচরণ করার জন্য বলেছেন, চতুর্থবার বলেছেন বাপের কথা। তাহলে এতে মায়ের গুরুত্ব অধিক মর্যাদা দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মির রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক মায়ের মর্যাদা সম্পর্কে এখানে অনেক লম্বা আলোচনা। এক কথায় পিতামাতার, মায়ের পায়ের তলে সন্তানের বেহেস, মা হিসাবে মিরাজের অংশ পাবে, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম সহচর্য দাবিদার হলেন মা, তাদের সাথে বিনয় নম ও ভদ্র ব্যবহারের আদেশ দিয়েছে। নারীর শিক্ষার অধিকার, নারীর শিক্ষার ক্ষেত্রে ইসলামে অত্যধিক গুরুত্ব প্রদান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান ও নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। ইবনে মাজার 229 নং হাদিস।
এবং বিয়েতে মতামত দেওয়ার ক্ষেত্রেও স্বাধীনতা দিয়েছে। ইসলামের নারীর বিয়ের বেলাও নিজের স্বাধীনতা দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানকাহু হুল বিকরু হাত্তা তুস্তাজানা, যতক্ষণ না অবিবাহিত মেয়ে বিবাহের সম্মতি দিবে ততক্ষণ পর্যন্ত বিয়ে হবে না। দারিমির 241 নং হাদিস, এর মাধ্যমে নারীর মতের স্বাধীনতা রক্ষা করেছেন। নারীর মহরানার অধিকার, শাশ্বত ধর্ম ইসলাম নারীকে যে সকল অধিকার দিয়েছে তার মধ্যে দেন মহর একটি বিশেষ অর্থনৈতিক অধিকার। আল্লাহ পাক বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নারীদের মহরানা দাও খুশির সাথে। অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের বেলায় মেয়েদেরকে অধিক গুরুত্ব দিয়েছেন। ইসলামে নারীর উত্তরাধিকারী, নারীর কল্যাণের ইসলামের আইন ব্যবস্থায় সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে তাদের উত্তরাধিকারের স্বীকৃতি। আল্লাহ পাক পুরুষের সাথে সাথে নারীদেরকেও মিরাশ অংশীদার করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিন নিসায় নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতামাতার সম্পত্তিতে নারীদের অংশ রয়েছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিসলু হাজ্জাল উনসায়াইন, এখানে আল্লাহ তাআলা মিরাসের বন্টন নীতির বর্ণনা করেছেন। তিনি এক সূত্রের অংশ দুই কন্যার অংশের সম পরিমাণ বলে ঘোষণা দিয়েছেন। যদি কোনো ভাই তার বোনের অংশ আত্মসাত করে তাহলে সে কঠোর গুণাগার হবে। নাবালেগা কন্যার সম্পত্তি আত্মসাত করলে দুটি গুণা হবে, একটি আত্মসাত করার আর অন্যটি হলো এতিমের সম্পত্তি হজম করা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি নারীর অধিকার সম্পর্কে আলোচনা করেছি। যে আয়াতে কারিমা তোমরা যে আলিম আয়াতে কারিমা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে, সে আয়াতে কারিমার দ্বারা আমরা কী শিখতে পারলাম? সম্পদ পুরুষের ন্যায় নারীদের অধিকার আছে, নারীদের জন্য উপার্জন করা বৈধ, মেয়ে অপেক্ষা ছেলে দ্বিগুণ মিরাজ পাবে, কারণ ছেলের আর্থিক ব্যয়ভার ও স্ত্রী ভরণ পোষণ করতে হয় এবং মিরাজ আল্লাহ তাআলার বণ্টন করেছেন, আল্লাহ তাআলা সর্বজ্ঞ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত নারীর অধিকার সম্পর্কে আলোচনা করেছি, আমি আর এই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, এখানে আমার আলোচনা সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে নারীর অধিকার যে সবকটি, নারীর অধিকারের যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে অত্যন্ত গভীরতার সাথে, মনোযোগের সাথে তোমাদের পাঠ্য বই খুলে আমার এই ক্লাসটি তোমাদের বই পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করে তোমাদের কাছে রেখে এর রাখবে, যেন পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য তোমাদের উপকার হয় এবং তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন তথা আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেন তোমরা সুষ্ঠুভাবে এই নারীর অধিকারের ক্ষেত্রে তোমরা সুবিচার করতে পারো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের জন্য এখানে সমাপ্ত রেখা টানছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।